হাই, আমি ঈপ্সিতা। আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। ব্লগটা শুরু করার জন্য আজকে আমার কাছে এই সুন্দর সুন্দর ফুলগুলো আছে। এটা কোথায় কি বৃত্তান্ত সব পরে বলবো, আর টাইটেল থাম্বনেইলে যেটা দেখেছেন সেটাও বলবো। তো সবার আগে ব্লগে প্রথমেই দেখাই, এই মনে আছে টাপুর আমার জন্য, মানে আমাদের জন্য নিয়ে এসেছিল প্রন চিপস মেলা থেকে, চণ্ডী মেলা থেকে। তো সেই প্রন চিপসটা ভাজা হয়নি, তো ওটাই ভাজছি আর তার সাথে একটু কফি করছি। এটা 5 তারিখ রাত্রিবেলায়, মানে যেখানে আমি ব্লগ শেষ করলাম সেখান থেকেই আবার শুরু করে দিলাম, কারণ আপনারা দেখেছিলেন আগের ব্লগে যে কত জিনিসপত্র নেওয়া হয়েছিল, তো সেগুলো গোছাতে তো হবে। তো যখন কাজ করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই মতোই আগে, মানে ওটা ওগুলো করবো, কিন্তু তার আগে একটু দম নিয়ে নেওয়ার জন্য একটু কফি খাবো। তো কফির সাথে সাথে এই আজকে ভাবলাম যে নিয়েই এসছে মেয়েটা, এটা একটুখানি ভেজে দেখি। তো এটা খাওয়া হয়ে গেছে তাই জন্য এখন বলতেই পারি ঠিকঠাক ছিল। তবে এই প্রন চিপস, মানে কথা প্রন চিপসের কথা, প্রন চিপস চোখের সামনে আসলে যেটা আমার চোখের সামনে একদম চলে আসে সেটা হচ্ছে চায়নাটাউন, কলকাতার চায়নাটাউন। তো একটা সময় চায়নাটাউনে এমন যেতাম না, মানে এত যেতাম, মানে সপ্তাহে হয়তো 2-3 দিন হয়ে যেত। তো 2-3 দিন পরেও যখন মিস্টার দেব, সপ্তাহে 2-3 দিন যাওয়া হয়ে গেছে, তারপরে যখন আমার মিস্টার দেব বলতো চলো যাবে, তখন আমি বলতাম আবার চায়নাটাউন, মানে বিরক্ত হয়ে গেছিলাম, এত গেছি। ওখানে হেন কোনো রেস্টুরেন্ট নেই যেখানে আমরা যাইনি। তার মধ্যে বেশ কিছুগুলো আছে আমাদের, একটা সময় বিগ বসে আমরা খুব যেতাম। তার আগে ছিল হচ্ছে গিয়ে আমাদের ক্যাফুলক বলে একটা আছে, ওটা একটু ভেতর দিকে কিন্তু খুব ভালো, কিমলিন তো আছেই। তারপর আরেকটা যেটা আছে বেজিং, ওটা একটু ওভার প্রাইসড আমার লাগে, কিন্তু খাবার খুব ভালো, ওখানেও অনেকবার গেছি। কিন্তু রিসেন্ট পাস্টে যেখানে আমরা সবসময় যেতাম সেটা হচ্ছে গিয়ে গোল্ডেন জয়, চায়নাটাউনের গোল্ডেন জয়তে যদি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই যেতে পারেন। তো দেখুন আপনাদের সাথে বকবক করতে করতে আমার প্রন চিপস ভাজা হয়ে গেল, আর তার সাথেই দিয়েছিল মনে হলো এটা বিট নুন, যদিও আমাদের বিট নুন ঘরে আছে, তাও আমি ভাবলাম যদি এর মধ্যে অন্য কোনো মশলা থাকে তাই জন্যই কাটলাম, তো সেই জন্য তাই সেটাই ছড়ালাম, বিট নুনই ছিল, খেতে খারাপ ছিল না। আপনারা কি জানেন, আমি জানি না কতজন জানেন, আমি শুনেছি এটা আমার শোনা কথা, সত্যি আচ্ছা দেবানন্দ নাকি দেবানন্দের ওপর ব্যান ছিল যে সে ব্ল্যাক ড্রেস পরতে পারবে না, দেবানন্দ যদি ব্ল্যাক ড্রেস পরে বেরোতো মেয়েরা সব পাগল হয়ে যেত। তো রনকে আমি ভাবছি যে ব্ল্যাক পরলে তুমি ব্ল্যাক পরবে না, আমি ব্যান করে দিলাম, ঠিক আছে তুমি ব্ল্যাক পরবে না, ঠিক আছে ওকে। এই মা বলো, তো এরপর রান্না টান্না হয়ে গিয়ে তার আমি জিনিসপত্রগুলো গুছাবো বলে ঠিক করলাম, কারণ আজকে যা রান্না হয়েছে তার জন্য এখানে কিছুই দরকার ছিল না, সব কিছুই ছিল। তো এখানে দেখুন জিনিসপত্র গুছাচ্ছি আর তার সাথে সাথে খেলা দেখছিলাম, ওরা সব খেলা দেখছিল, মানে টাপুর আর ওর বাবা, আর রন তো দেখেই খেলা, আর রন মানে গোল হলে বা একটু হইহট্টগোল হলেই ও জিও জিও বলে ও করে চিল্লাতে থাকে, সে যেই গোল করুক। আমি এখানে বসে বসে সমস্ত কিছু গুছাচ্ছি আর তার মাঝখানে এরকম করে খেলা দেখছি, খেলা হচ্ছে জাপান আর ক্রোয়েশিয়ার, আর মনে হচ্ছে এই প্রথম পেনাল্টি শুট আউট দেখতে চলেছি আর আমরা, আর আমরা কিন্তু জাপানকে তাই বেকারে, হ্যাঁ জাপানকে সাপোর্ট করছি, এই হবে হবে মনে হচ্ছে। এই জাপানের ইয়েটাকে দেখো, কোচটাকে দেখো,
তো গতকালের ব্লগেই দেখলেন যে সবজি নিলাম, তো এখানেও যেখান থেকে সবজি নিলাম আমার মনে হয় কমই পড়লো, কারণ অনেক কিছুই তো নিলাম, দুটো ফুলকপি, একটা বাঁধাকপি, কড়াইশুঁটি, তারপর কাঁচা লঙ্কা, ধনে পাতা, আরও কী সব ছিল মনে পড়ছে না, বেগুন, এই সমস্ত কিছু। যদি কিছু মিস করে গিয়ে থাকি আপনারা তো দেখেছেন কী কী নিয়েছিলাম, সব মিলিয়ে 120 টাকা বিল হয়েছিল, আর একটা ক্যাপসিকাম ফ্রি দিয়েছিল আমাকে। জাপান দিতে পারলো না, ওরা একটা গোল না বাঁচাতে পারলো না দিতে পারলো। টাপুরের খুব মন খারাপ হয়ে গেছে, টাপুরকে বললাম দেখ বেশি দুঃখ করিস না, আমাদের তো দেশ নয় সারেগামা পাদানি, বোম ফেলেছে জাপানি, বোমের ভেতর কে উঠেছ ব্রিটিশ বলে বাপরে বাপ, এটা ছোটবেলায় করেছিলাম মনে আছে। তো সত্যি কথা বলবো, যাকেই সাপোর্ট করি না কেন, আর্জেন্টিনা, ব্রাজিল, হ্যানা তেনা, আমার নিজের দেশ ছাড়া সেই ফিল আসেই না আমার কাছে। যে যখন ভালো খেলবে তাকেই সাপোর্ট করব, আমার দেশের যখন কথা হবে তখন সম্পূর্ণ সাপোর্ট, আগে আমার দেশ আসুক তারপর কথা। যাই কি চাই এখানে, আমি মঞ্জুলিকা, ভয় পাত ও কথায় কথায় তো বলতেই ভুলে গেলাম যে আজকে রাত্রে রান্নাটা কি হয়েছিল। আজকে রাত্রে করেছিলাম কিমা, তো কিমা আর তার সাথে মটর যেরকম দিয়েছিলাম সেরকম, আগের দিন যেরকম দেখেছিলেন তার চেয়ে একটু ঝোলটা বেশি রেখেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। হ্যাঁ, খুব মানে রন তো খুব ভালো খেয়েছিল, একদম ঝাল দিনই, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম কিমা মাটার আলু দিয়ে ঝোল। কিমা মাটার আলু দিয়ে ঝোল একদম রেডি, এর মধ্যে একটাই জিনিস দেবো, সেটা হচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো, খুব বেশি দেবো না, মিক্স আপ ভালো করে করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। একটু ঝোল রাখবো কারণ যেহেতু একটাই এক ঝোল আর ভাত, আর ওদিকে ভাতও হয়েছে, দুটোকে নামিয়ে নেবো, কমপ্লিট তাহলে আমার রান্না। আর এটা হচ্ছে বলতে পারেন মিডনাইট ক্রেভিং, এটা টাপুরকে ভেজে দিলাম, সাবুর পাপড় খেলা দেখতে দেখতে খেলো, আমাকেও একটু দিয়েছিল, এটাই শেষ, আর পাপড় নেই, মানে সাবুর পাপড় নেই। আর এই বোতলটা দেখুন, এটা না যখন থেকে আমরা এসেছি আমাদের বাইরে যে জুতোর বক্সটা আমাদেরই এই ফ্ল্যাটেরই, তো সেখানে তার ওপর এটা ছিল, তো আমি অনেকদিন ভেবেছি ফেলে দেবো, তারপর ফেলিনি, এটা কী করেছি সেটা অন্য সময় দেখা। অনেকদিন ধরেই হচ্ছিল না আসা, আমার এই মোবাইল যে হোল্ডারটা যেটা, হ্যাঁ যেটা ইয়ের সাথে থাকে ট্রাইপডের সাথে, ওটা ভেঙে গেছে, খুব অসুবিধা হচ্ছে। তো এসছি এখানে ওই বাঘাযতীনের কাছে, এখান থেকেই আমি নিই, এর আগেও অনেকবার এসছি এখানে, এই দুটো নিলাম, একটা হচ্ছে হ্যান্ড ফ্রাই পটটার জন্য, একটা হলে কি একবার ওই এই দোকানটা সব কিছু পাওয়া যায়, সব পাওয়া যায়, এই সংক্রান্ত যা যা জিনিস অনেক প্রচুর, কষ্ট করে আর কাউকে মানে যারা এদিকে থাকেন তাদের চাকরি যেতে হবে না, চাকরি যেতে হবে না, চলে আসবেন, মানে ঠিক বললাম কি না, সাউথ কলকাতার হলে এটা বাঘাযতীনের একদম কাছে, আমি দোকানের নাম ফোন নাম্বারটা দিয়ে দেবো, মানে কাছাকাছি যারা থাকেন, হ্যাঁ কারণ এখন ইউটিউবিংটা অনেকেই করে, তার উপর ইউটিউব কেন এখন অবশ্য অনলাইন ক্লাস এখন আর করতে হয় না, যারা অনলাইন আগে করতো তারাই ট্রাইপড কিনত, তো যাই হোক অনেক রকম স্টক আছে, ভালো ভালো খুব সুন্দর সুন্দর ব্লুটুথ স্পিকার টিকার সব আছে, তো আমার হয়ে গেছে গো, না হয়ে গেছে, এবার বেরোবো। তো চলুন এবার দেখাই, খুব সস্তায় খুব সুস্বাদু খাবার খেলাম, দাম টাম সমস্ত কিছু বলবো অবশ্যই, সত্যি আপনারা অবাক হবেন। তো সবার আগে আপনাদের জায়গাটা বলি, এটা কোথায়, এই জায়গাটার নাম হচ্ছে লালকা বলে, লালকার মাঠ খুব মানে প্রসিদ্ধ বারো ভূতের মেলার জন্য,
এই এরিয়া যাকে বলবেন দেখিয়ে দেবে বাঘাযতীনে নেমে। তো এই সোজা রাস্তাটা বাঘাযতীন মোড়ের দিকে যাচ্ছে, আর যেটা বাঘাযতীন স্টেশনের দিকে, আর এই রাস্তাটা রানীকুঠির দিকে যাচ্ছে। তো তার এই পাশেই রাস্তার ধারে পাবেন তরুণ বাবুর ভাতের হোটেল, খুব ভালো, আমি খেলাম এখানে, দেখুন ফোন নাম্বারও আছে। আর এই বিল্ডিংটা দেখে নেবেন তাহলেই বুঝে যাবেন। বেগুন ভাইয়া তোমার চিংড়ির চপ আছে? চিংড়ির চপ, হ্যাঁ ওদিকে ধোকা আছে, আচ্ছা হ্যাঁ বেলা হয়েছে না গোটা লোটে। আমরা এখানে নিয়েছি উচ্ছে ভাজা, কর করে উচ্ছে ভাজা। এটা একটা তরকারি যার মধ্যে মূলো, পালং শাক, কুমড়ো শাক দিয়ে সবজি দিয়ে। এটা হচ্ছে চিংড়ি মাছের ঘোড়া। ডাল এখানে আছে, ডালটা পাঁচফোড়ন সোমবার দেওয়া মসুর ডাল, পাতলা মসুর ডাল, এই আপাতত এসছে। তো দেখুন শুরু করে দিলাম খাওয়া করকরে। এই করলা ভাজাটা তো আমাদের খুব প্রিয়, আমি বাড়িতেও করি, খুব ভালো লাগলো, অনেকদিন খাওয়া হয়নি এরকম করকরে করে ভাজা। আর আমরা তার সাথে নিয়েছিলাম চিকেন। তো এখানে বেসিক যেটা থালি সেটার দাম 30 টাকা। তো আর একটা জিনিস এসে গেছে, সেটা হচ্ছে চিকেন। অনেক বেলা, একদম গরম ভাত, আমরা এসেছি অনেক দিতে। তো 30 টাকা যে সবজি থালি, তার মধ্যে একরকমের সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে, আর যা যা থাকে আরও মনে হয় একটা কিছু থাকে, সেটা পরবর্তীকালে আমরা শুনবো। তো আমরা তো দেখলেন কি নিয়েছি, সবজি ভাত তো নিয়েছি, তার সাথে নিয়েছি এই যে উচ্ছে ভাজাটা, ওটা কিন্তু আলাদা করে চার্জ করবে। তারপর এই যে বড়া, মানে চিংড়ি মাছের ভরা বড়া, এটা আলাদা চার্জ করবে। যেরকম পায়েস হোটেলে যেরকম হয়, এক একটা জিনিসের দাম আবার আলাদা করে নেয়, সেটাই। কিন্তু টেস্ট কিন্তু অসামান্য ছিল। একটা জিনিস কি, এইসব ছোটোখাটো জায়গায় এদের তো রোজকার রোজের ব্যবসা, কোনো ফ্রিজ নেই, কিছু নেই, এখানে কিন্তু খাবার দাবার হাইজিনিকই হয়, কারণ যা রান্না হচ্ছে তাই বিক্রি হয়ে যাচ্ছে। তো আমরা দুজনে মিলে যা যা খেলাম আপনারা সব দেখলেন। তো আমাদের টোটাল বিল হয়েছিল 212 টাকা, মানে এক একজনের 106 টাকা করে পড়লো সবজি ভাত, মানে মেন শুরু আর কত থেকে 30 টাকা দিয়ে সবজি ভাত। তাতে কি কি থাকবে? থাকবে ডাল, থাকবে ভাজা, থাকবে আলু চোখা, থাকবে
আচ্ছা সব মিলিয়ে একটা একটা তরকারি থাকবে কি সেটা নিয়ে আর তো বিভিন্ন রকম মাছ আছেন জানেন ওই যে বড়াগুলো যে আমরা খেলাম ওগুলো 6 টাকা করে প্যাকেজিং এক এক রকম হয় আপনারা আসতে পারেন অবশ্যই মাছ কোন রকমের করো আমরা অনেক দেরিতে এসেছি এখন অপশন কম ছিল 6-7 রকমের মাছ আছে এখানে তো অবশ্যই আসতে পারেন রেকমেন্ডেশন রইল তো ভিডিওর এই অংশটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আগে লাইক করে দিন আমি এরকম সস্তায় পুষ্টিকর খাদ্য আপনাদের জন্য নিয়ে আসতে থাকব আমি দেখলাম রসগোল্লাটা আসলো গুড়ের লোক সামলাতে পারলাম না দেখাই হ্যাঁ না নরম একদম নরম একদম কেটে আছে এ বাবা একদম খুব নরম এটা হচ্ছে এই কিচিত্র সুইটস লালকা মাঠের কাছেই যেখানে আমরা খেলাম তার ঠিক আশেপাশে এই দোকানটা যেখানে বললাম সব পাওয়া যায় তারই পাশে মায়ের জন্য একটু ফুলকপি শিঙ্গারা নিয়ে যাচ্ছি হ্যাঁ এখন তো ফুলকপি শিঙ্গারা খাওয়া একদম তো চিনতে পারলেন এবার যে ফুলগুলো দেখা যাচ্ছে গাঁদা ফুলগুলো এগুলোই সবার আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এইখানে এসে একটা জায়গাতেই হ্রদ দেখা কলাবাচা সব হলো ভাত খাওয়া হলো কাজের জিনিস কেনা হলো তারপর মিষ্টিও খাওয়া হলো মেন রোডের মধ্যে দাঁড়িয়ে গরম রসগোল্লা খাচ্ছে গরম একটু ঠান্ডা হয়ে গেছে বাট ফ্রেশ এক্ষুনি আসলো আমি রসগোল্লা সম্পর্কে কিন্তু খুবই চুজি আমি এটা আমার অনেকবার বলেছি যে আমার ভীষণ রসগোল্লা বিরিয়ানি এইসব ব্যাপারে আমার ওগুলো ইমোশন জড়িয়ে আছে এটা আমার একটা লিস্টে ঢুকে গেল যেখানটায় আমরা খেলাম সেখান থেকে একটুখানি এগিয়ে দেখলাম এই মানি প্ল্যান্ট গুলো খুব রেয়ার হয় তো হয়েছিল রাস্তাতেই হয়েছিল তো আমি একটু কাটিং নিয়ে নিলাম কেনা তো হচ্ছে না আমি যেগুলো বললাম কিনে তো সবাই করতে পারে হ্যাঁ করতে পারে মানে রাস্তা থেকে তুলে কে করতে পারে তো আমি এটাই আমার একটা চ্যালেঞ্জ নাম কি ব্রাউনি এন্ড নীলি ব্রাউনি আর নীলি ওয়াও খুব সুন্দর খুব ভালো লাগে যে মানুষ বড় বড় ব্রিড গুলোকে কি করছে সে তো আমরা ইউটিউব থেকে খুব ভালো করেই জানি খুব ভালো করে এটা আর নতুন করে বলতে হবে না অযত্নে মানুষ কুকুরের কি হাল করছে তো এই বাড়িতে এসে তারপর আমরা বেরিয়েছিলাম এসে সবার আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে জামা কাপড় কাচতে দিয়েছিলাম এই যে সব কাঁচা হয়ে গেছে এখন মেললাম ছাদে একটুখানি ঘুরলাম এবার নিচে যাব গিয়ে ব্লগটা এডিট করব তাই ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করে দিই যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা ও দুয়াও মে ইয়াদ রাখনা মিস্টার দেব আমাকে অনেক দিন ধরে বলছেন যে তুমি ওটা বলো না কেন আমি বললাম না বলি না বলা হয় না সেই জন্যই বলি না ও আমাকে বলেছে তো যাই হোক এবার থেকে মাঝে মাঝে ভাবছি বলবো মাঝে মাঝে না এটা সবসময় ও সবসময় বলবো তো ফ্রেন্ডস চলতে হ্যাঁ দুয়াও মে ইয়াদ রাখনা আমার খুব দুয়া দরকার